ভোটকেন্দ্রের এজেন্টরাই প্রার্থীর প্রাণ বলে মন্তব্য করেছেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পালক দুপুরে নাটোরের সিংড়ায় গত নবম দশম একাদশ জাতীয় নির্বাচনে নৌকা প্রতীকের পক্ষে দায়িত্ব পালন করা প্রায় দুই হাজার এজেন্টের সাথে মতবিনিময় সভায় তিনি মন্তব্য করেন এ সময় উপজেলা আওয়ামী লীগ সভাপতি শেখ ওহিদুর রহমান পৌর মেয়র জানাতুল ফেরদৌস উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ রুহুল আমিন উপস্থিত ছিলেন